ओम ध्यायी त्रिदम्बुजे देवी तरुणारुण विग्रहां वराभयकरं शांतं स्मितोत्फुल्लमुखाम्बुजं स्थलपद्मा प्रतीकाश पादाम्बोज सुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामात् मोक्षदां विश्वमंगलां स्वनाथ वाम भागस्थां भक्तानुग्रहकारिणी ओम ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा दिव्यै नमः। আর কয়েকদিন বাদেই শ্রী শ্রী মায়ের জন্মতিথি, সেই কারণে আমি প্রায় জোর করেই এই গ্রন্থটা হাতে নিয়েছি। তেসরা মাঘ মা কাশি হতে ফিরেছেন। সকালবেলা গিয়ে দেখি মা পূজা করছেন এবং পূজা প্রায় শেষ হয়ে এসেছে। পূজা শেষ হয়ে উঠলে বললেন, এই যে মা এসেছ, আমি ভাবছি দেখা হলো না বুঝি, আবার শিগগিরই দেশে চলে যাব। খাবার তৈরি করে নিয়ে গিয়েছি দেখে মা বললেন, ঠাকুরের আজ মিষ্টি কম দেখে ভাবছিলুম, তা ঠাকুর তাঁর ভোগের জিনিস সব নিজেই জোগাড় করে নিলেন, তা আবার কেমন ঘরের তৈরি সব খাবার। ঠাকুরকে ওই সব নিবেদন করা হলে ভক্তদের জন্য এক একখানি শালপাতায় ভাগ ভাগ করে সাজিয়ে দিতে লাগলেন। ভূদেব বললেন, এত দেবে কাকে? মা হেসে বললেন, দেখো ছেলের বুদ্ধি, নিচে যেসব ভক্তেরা আছে তাদের দিবি, দিয়ে আয় গেজা। একটু পরেই রাঁচি হতে এক ভক্ত এসে মাকে প্রণাম করে ফুলের মালা দিলেন এবং বললেন, সুরেন আপনাকে এই টাকা দিয়েছে, বলে ওই টাকা মার পদতলে রাখলেন। শ্রী শ্রী মায়ের কথা পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে, শ্রী শ্রী মায়ের কথা যখন প্রকাশিত হয় তখন মা এই ধরাধাম ছেড়েছেন, 7 বছর মাত্র হয়েছে, 1927 সাল থেকে এর কাজ শুরু হয়েছে। এই মায়ের কথা পড়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে ধ্যান করা। মা চলে গেছেন 7 বছর, তখন সত্য 7 বছর হয়েছে মায়ের শরীর চলে যাওয়ার পরে ভক্তরা একে একে তাদের স্মৃতিকথা লেখা শুরু করলেন এবং এটি তখনই পাবলিশ হবে। শরৎ মহারাজ রাজি হলেন যদি স্বামী শুদ্ধানন্দজি গোটাটা দেখে দেন। রোজ সন্ধ্যারতির পরে স্মৃতিকথাগুলো এক এক করে পাঠ হতো এবং শুদ্ধানন্দজি কিছুদিন পরে উদ্বোধন বাড়িতে থাকতেন এবং শারদানন্দজি এবং শুদ্ধানন্দজি তারা এই গ্রন্থটির সমস্ত যে যত লেখা আছে সবটি তারা শুনেছেন। শোনার পরে এই গ্রন্থটিকে প্রকাশ করা হয় এই কারণে, তখন মায়ের জীবনী প্রকাশ করা সম্ভব ছিল না, এমনকি মাকে কেউ জানুক এটাও কর্তারা চাইতেন না। মাকে লোকে প্রথম জানল 1954 সালে, মায়ের যখন জন্মশতবর্ষ হয় তখন হেদুয়া পার্কে শ্রী শ্রী মা সারদা দেবীকে নিয়ে একটি বড় এই এক্সিবিশন হয়েছিল। সেই এক্সিবিশনে প্রথম লোকে জগজ্জননী সারদাকে দেখতে পেলেন। তার আগে পর্যন্ত এই যেসব গ্রন্থ বা যারা মায়ের আশ্রিত ছিলেন তারা খুব লুকিয়ে মায়ের ছবিকে রাখতেন। আমি একজনকে চিনতাম যিনি শ্রী মা সারদা দেবীর আশ্রিতা ছিলেন, শারদানন্দজি তাকে একটি ছবি দিয়েছিলেন মায়ের, সেটা একটা ব্রাউন পেপারের খাপের মধ্যে ভরা, আর বলেছিলেন মা বুকের আঁচলের মধ্যে করে লুকিয়ে নিয়ে এটা বাড়ি যাবে। এবং তাদের বাড়িতে যে ওই ঠাকুর ঘর ছিল যেখানে শ্রী মা সারদা দেবীর ছবি ছিল, সেটা এমন একটা জায়গায় যেখানে সাধারণত লোকে প্রবেশ করতে পারত না, মাকে কেউ দেখবে এটা স্বামীজি বা তার গুরুভাইরা বড় একটা চাইতেন না, কারণ মা নিজে অবগুণ্ঠনমতী ছিলেন। সেই কারণে এই গ্রন্থ যখন লেখা হবে, এই গ্রন্থ প্রকাশিত হবে, এর একটাই মূল উদ্দেশ্য ছিল যারা স্থূল শরীরে মাকে দেখেনি তারা যেন মনে মনে মাকে নিত্য ধ্যান করে। আপনারা যদি লেখাগুলো পড়েন তাহলে দেখবেন মনে হয় যেন আপনি আমি প্রত্যেকেই যেন শ্রী শ্রী মায়ের বাড়িতে গিয়েছি এবং মা ওই কাজগুলো করছেন এবং আমরা যেন সত্যি সত্যি মাকে ওই কাজগুলো করতে দেখছি।
মায়ের লীলাঙ্গনে আমাদের স্থিতি আছে। রামকৃষ্ণ কথামৃত পড়লে যেরকম মনে হয় যে যেরকম রাখাল নরেন সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে, ঠাকুর তাদের কাউকে নিয়ে খুব মজা করছেন, আবার কারুর সঙ্গে উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব আলোচনা করছেন, কিন্তু শ্রী শ্রী মায়ের কথাটায় একেবারে দেখলে মনে হবে আমরা যেন আমাদের যেমন গর্ভধারিণী মায়ের সঙ্গে খুব স্বাভাবিকভাবে খুব সাধারণভাবে তাদের সঙ্গে যেরকম আলোচনা করি এরা যেন ঠিক সেই রকম আলোচনা করছেন। এই যে দেখুন বাড়ি থেকে সবাই আপনারাও খাবার তৈরি করে নিয়ে আসেন, এই এইটা আগেকার দিনের পুরনো দিনের সিস্টেমে ছিল, তখন তো এত দোকানদারি ছিল না, লোকে বাড়ি থেকে নাড়ু নানা রকমের খাবার দাবার নিয়ে যেতেন। মা বলছেন, এই যে মা এসেছো আমি ভাবছি দেখা হলো না বুঝি, আবার শিগগিরই দেশে চলে যাবে। দেখুন কথার ভেতরে কোথাও কোনো ভনিতা নেই, আমরা যেরকম অপেক্ষা করে থাকি আমাদের প্রিয়জন কারুর সঙ্গে দেখা হবে আমাদের, এবং না হলে সেই আশঙ্কায় যেমন কষ্ট পাই, মা ঠিক সেই রকমভাবে কষ্ট পাচ্ছেন। শুধু মায়ের সঙ্গে আমাদের ফারাকটা হচ্ছে আমাদের কষ্ট পাওয়াটা খানিকটা আলংকারিক, দেখা হলেও হয় না হলেও হয়। মা কিন্তু ভাবছেন তার সঙ্গে যদি তার আমাদের দেখা না হয় তাহলে আমাদের আধ্যাত্মিক কল্যাণ হবে না, আমরা যেন আরও বেশি আনন্দের ক্ষণই পাব না। খাবার তৈরি করে নিয়ে গেছি দেখে মা বললেন, ঠাকুরের আজ মিষ্টি কম দেখে ভাবছিলুম, তা ঠাকুর তার ভোগের জোগাড় সব নিজেই করে নিলেন, তা আবার কেমন ঘরে তৈরি সব খাবার। আমার মনে পড়ে প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির স্মৃতিকথা একটা সুন্দর ঘটনা আছে। ভারতী প্রাণা মাতাজি শেষ তিন মাস, শরীর চলে যাওয়ার শেষ তিন মাস অবধি তিনি ঠাকুরের ফল কাটতে পারেননি, নাহলে তিনি সারদা মঠের প্রেসিডেন্ট, তিনি নিয়ম করে যবে সেই 54 সাল থেকে 1971 সাল অবধি তিনি নিয়ম করে ঠাকুরের ফল ভোগ কাটতেন এবং ব্রহ্মচারিণীদের সঙ্গে করে নিয়ে বসে সেই ফল ভোগ কাটা শেখাতেন। তখনকার দিনে এমনিতেই রামকৃষ্ণ মিশনেরই টাকা কম, আর সারদা মঠের যে কত টাকা আছে সে আমরা সবাই জানি, আর দক্ষিণেশ্বরে কোনো খাবার পাওয়া যেত না। তো একদিন সব খাবার দাবার ওই ঠাকুরের নৈবেদ্য সব জোগাড় হয়েছে, আর একজন কেউ নানা রকমের মিষ্টি টিষ্টি নিয়ে এসছেন। তা ভারতী প্রাণা মাতাজি চাইলেন যে ঠাকুরের থালাতেও সেই মিষ্টিগুলো একটু আর একটু গুছিয়ে দেওয়া হোক। এদিকে উনি খুব নিয়মনিষ্ঠ ছিলেন, তো যে ঠাকুরের যেই স্নান হয়ে যাবে সঙ্গে সঙ্গে ঠাকুরকে ভোগ দিতে হবে, ঠাকুর ঘরের ঘণ্টা পড়া মাত্র ব্রহ্মচারিণীরা গিয়ে তাড়াতাড়ি করে ঘরের দরজা বন্ধ করছেন, আর ভারতী প্রাণা মাতাজি অতি দ্রুত সেই নতুন আনা মিষ্টি থেকে কিছু মিষ্টি তুলে থালায় সাজাচ্ছেন, সাজাতে একটু সময় লেগে গেছে। ব্রহ্মচারিণী একে ভারতী প্রাণা মাতাজির রাগে আর ভয়ে আর নিজের রাগেতে সেই এটি হাতে নিয়ে এর কাছে এসে হাজির, ওই ভাণ্ডার ঘরের দরজার কাছে এসে হাজির। আর যিনি স্মৃতিচারণ করছেন তিনি বলছেন, হঠাৎ করে দেখছি যে মা যেন কারুর দিকে তাকিয়ে বলছেন, ঘাড় ঘুরিয়ে সেই দরজাটার দিকে তাকিয়ে বলছেন, রোসো রোসো, আবার এত খাওয়াও চাই আবার তাড়াহুড়োও চাই, ওরকম হয় না, একটু গুছিয়ে দিতে সময় লাগবে। ব্রহ্মচারিণী মাতাজি ধীরে ধীরে চলে গেলেন, কিন্তু যিনি স্মৃতিচারণ করছেন তিনি তার মনে হলো যেন এই কথাগুলি তিনি জীবন্ত জাগ্রত শ্রীরামকৃষ্ণকে বলছেন যে খাওয়াও চাই আবার একটু তাড়াহুড়ো করলে হবে না, যদি ভালো করে অনেক কিছু খেতে হয় তাহলে একটু অপেক্ষা করতে হবে। এই শ্রীমা সারদা দেবীও দেখুন খাবার দাবার এসে যাওয়ার পরে তার যে সন্তোষ প্রকাশ করার যে কায়দা এটা একই রকম, যে আজকে খাবারে একটুখানি মানে ফলটল আছে মিষ্টি টিষ্টি নেই, তা ঠাকুর ঠিক জোগাড় করে দিয়েছেন। শুধু সেই করেই তিনি শান্ত হতেন না, তিনি শালপাতায় করে সমস্ত খাবার বেড়ে দিতেন মায়ের মাকে যারা দেখেছেন তাদের কাছে শুনেছি মা একটা ওই কাঠের বারকোষের মধ্যে পরপর পরপর শালপাতাগুলো রাখতেন, তারপরে প্রসাদ ফল তারপরে অন্যান্য যা দেওয়া হতো, তখনকার দিনের মিষ্টি কে দেওয়া হবে, বেশিরভাগ দিন কলকাতায় যা দেওয়া হতো হালুয়া দেওয়া হতো, আর আপনারা এখনও দেখবেন দেদো সন্দেশ, সে একবারে ছোট্ট ছোট্ট মিষ্টি মানে সব রকমের বাজে জিনিস দিয়ে ক্ষীর দিয়ে একটা লম্বা লেচি করে
তাকে টুকরো 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 করে করে যে মিষ্টি হয় সেই দেদো সন্দেশ, সেই দেদো সন্দেশ এই দেওয়া হতো। মা সেইগুলো দিচ্ছেন, ভূদেব দেখছেন যে মা অনেক প্রসাদ বেটেছেন। আর মা ভূদেব জিজ্ঞেস করছে এত কাকে দেবে, মা বলছেন দেখো ছেলের বুদ্ধি দেখো, নিচে সব ভক্তেরা আছে তাদের দিবি। মা চাইতেন যে ভক্তরা তাড়াতাড়ি করে জল খেয়ে নিক, জল খেয়ে নিয়ে মন দিয়ে কাজ করুক। এই দেখুন আয়োজনটা খুব বড় নয়, কিন্তু এই যে ভেতরে যে আন্তরিকতাটা এর সাথে জড়িয়ে আছে এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। সুরেন্দ্রনাথ রাঞ্চির ভক্ত ছিলেন, তিনি মাকে প্রত্যেক মাসে কিছু কিছু টাকা পাঠাতেন। তিনি কাউকে দিয়ে একটি ফুলের মালার কিছু টাকা পাঠিয়েছেন, মা সেটিকে গ্রহণ করেছেন। বেলা হয়েছে, রাধু সামনের মিশনারি স্কুলে যাবে বলে খেয়ে দিয়ে কাপড় পরে প্রস্তুত। এমন সময় গোলাপ মা এসে মাকে বললেন, বড় হয়েছে মেয়ে, এখন আবার স্কুলে যাওয়া কি? এই বলে রাধুকে স্কুলে যেতে নিষেধ করলেন। রাধু কাঁদতে লাগলো। মা বললেন, কি আর বড় হয়েছে, যাক না, লেখাপড়া শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে, যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের এবং অন্যের কত উপকার করতে পারবে, কি বলো মা? পরে রাধু স্কুলে গেল। ভেবে দেখুন ঘটনাটা কিন্তু আজ থেকে প্রায় 120 বছরও বেশি পুরনো ঘটনা। সেই সময়ের যুগে মেয়েরা স্কুলে পড়বে এ কথা সাধারণ মানুষরাও ভাবতে পারতেন না। এ আপনারা যারা এই প্রথমা কাদম্বিনী, দ্বিতীয়া কাদম্বিনী, যত রকমের কাদম্বিনী নাটক দেখলেন তার মধ্যে কিন্তু একটা ঘটনা খুব মানে খুব পরিষ্কার, তখনকার মেয়েরা সাধারণ স্কুল যাবে সেটাই কত কঠিন, আর এদের স্কুলে যাবেন মানে মিশনারিদের স্কুলে যাবেন তার চেয়ে বড় উচ্চশিক্ষা করবেন সেটা আরও ভয়ঙ্কর, আরও বেশি কঠিন ছিল। মেয়েরা পড়াশোনা করবে না, মেয়েরা পড়াশোনা করলে আমাদের হৃদয়রামের ভাষায় তারা নাটক নভেল পড়তে শিখবে এবং পরপুরুষকে প্রেমপত্র লিখবে, যত দোষ মেয়েদের ছিল। কিন্তু সেই যুগে দাঁড়িয়ে মা এই রাধুদি লেখাপড়া করানোর পক্ষে নিচ্ছেন। এই ঘটনাটা যখনই আমরা পড়ি আমার মনে পড়ে আমরা পুরুলিয়াতে, পুরুলিয়া কেন সারা পশ্চিমবঙ্গ 9টা জেলা জুড়ে একটা কাজ করতাম, প্রকল্পটার নাম এখনও আছে প্রকল্পটা, সেটা হচ্ছে বিবেকানন্দ চাইল্ড ডেভেলপমেন্ট ফান্ড, বিবেকানন্দ শিশু বিকাশ প্রকল্প। এর উদ্বোধন করেছিলেন পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। গ্রামেতে কাজ করতে গিয়ে অশোক্তানন্দজি এবং শিবুদা শিবশঙ্কর চক্রবর্তী এরা অনুভব করেছিলেন মেয়েদের চিকিৎসার জন্য, মেয়েদের পড়াশুনোর জন্য স্পন্সরশিপের প্রয়োজন আছে, এবং স্পন্সরশিপ না থাকলে মেয়েরা কিছুতেই পড়াশোনা করে উঠতে পারবে না। এটা একেবারে ওদের একটা ভাবনা ছিল, একবারে খুব পরিষ্কার ধারণা ছিল। আমরা নিজেরা দেখেছি যে যে সমস্ত মেয়েরা মাধ্যমিক অবধি পড়ার পরে তাদের স্পন্সরশিপ চলে গেছে তাদের বেশিরভাগেরই বিয়ে হয়ে গেছে। এইটাকে রোধ করবার জন্য আমরা নিজেরা অনেক সময় যে গার্জেন তাদেরকে মিথ্যে বলতাম, বলতাম যে মেয়ের স্পন্সর পাওয়া গেছে, আশ্রমের ফান্ড থেকে টাকা দিয়েও মেয়েটিকে পড়ানোর চেষ্টা করতাম। আমার মনে আছে একজন ভদ্রমহিলা পারডিউ বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন, তিনি যখন এখন তিনি পারডিউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, তখন তিনি পিএইচডি করতে পারডিউ বিশ্ববিদ্যালয়ে যান। তিনি দুটি বাচ্চাকে স্পন্সর করেছিলেন 2002 সালে যখন এই প্রকল্পটা শুরু হলো, আর তারপরে আমি যখন গিয়ে পৌঁছলাম তখন 2015 সালে তারা লেখাপড়া শেষ করে গ্রাজুয়েশন শেষ করে মাস্টার ডিগ্রি করতে চলেছে। ছেলেটি এবং মেয়েটির তুলনায় মেয়েটি লেখাপড়ায় ভালো, গণিতে খুব ভালো, ছেলেটির চেয়ে অন্তত 10 শতাংশেরও বেশি নম্বর সে পেয়েছে, কিন্তু মেয়েটির আর মাস্টার ডিগ্রি পড়া হলো না, তাকে ধরে বিয়ে দিয়ে দেওয়া হলো। অনিতাদি যিনি সেই পারডিউ বিশ্ববিদ্যালয়ের এখন অধ্যাপিকা, তিনি এলেন প্রত্যেক বছরই ডিসেম্বর মাসে আসতেন, সারা বছর ধরে তিনি বিভিন্ন জায়গায় দেখতেন কেমন করে পড়াশুনোর নতুন কায়দা শেখানো হয়েছে, ছোট শিশুকে কত সহজে পড়ানো যাবে, এর যা কিছু কায়দা বিশ্বের যে প্রান্তে যেখানে হচ্ছে সেগুলোকে তিনি সব গ্যাদার করতেন, তার ভিডিও তো নিয়ে আসতেন এবং এনে আমাদের যে গ্রামে যে মেয়েরা পড়ায় তাদেরকে উনি ট্রেনিং দিতেন এই কলকাতায় এসে। এটাই তার একমাত্র উদ্দেশ্য ছিল, অত দূর থেকে তিনি অত টাকা করি খরচ করে আসতেন শুধু এইটা করার জন্য, এবং প্রত্যেকবার একজন দুজন বাচ্চাকে স্পন্সর করতেন
এবং তার যারা স্পন্সার্ড বাচ্চা তাদের সঙ্গে তিনি দেখা করতেন। তা উনি আসাতে আমি ওনাকে খুব হতাশ হয়ে বললাম যে আচ্ছা বলুন দেখি মেয়েটা পড়াতে পারলাম না, ছেলেটা পড়ছে MSc। উনি মেয়েটার সঙ্গে দেখা করতে গেলেন তমলুকে, আমাদের তাম্রলিপ্ত গুচ্ছ সমিতিতে, সেখানে তিনি দেখা করতে গেলেন। তারপরে দেখা করে ফিরে এসে আমাকে বললেন, মহারাজ দুঃখ করবেন না, যে বাড়িতে মেয়েটার বিয়ে হচ্ছে সেই বাড়ি, আমরা হয়তো মেয়েটাকে উচ্চশিক্ষা দিতে পারিনি, কিন্তু যে বাড়িতে মেয়েটার বিয়ে হচ্ছে সেখানে একজন লেখাপড়া জানা মা পাওয়া গেল। মা তৈরি করাও আমাদের একটা কাজ, মা যদি ভালো হয় তাহলে পরবর্তী জেনারেশন এ যেখানে শেষ করেছে এর আগে থেকে গোবে। এই স্বপ্ন তিনি আমাদের দেখতে শিখিয়েছিলেন মা, এবং সেই ওই এটা যখনই পড়ি তখন আমার ওই অনিতাদির কথা মনে পড়ে। মা বলছেন যে অঞ্চলে শিখেছে লেখাপড়া, যে অঞ্চলে বিয়ে হয়েছে সেখানে এইসব, যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের এবং অন্যের কত উপকার করতে পারবে, কি বলো মা? এরও এক দেড় বছর পরে গিয়ে আমরা দেখেছি যে সেই মেয়েটি সেই গ্রামে শুধুমাত্র নিজের পরিবারের বাচ্চা নয়, গ্রামের ছেলেদের, পাড়ার ছেলে মেয়েদের নিয়ে পড়াশুনো শেখাচ্ছে। আমরা একটা স্কুল দেখেছিলাম, তার নাম ছিল কিশলয়, তমলুকের ভেতরে একটি প্রত্যন্ত গ্রামের স্কুল, সেই স্কুলে ছেলে মেয়েদের পড়ানো হচ্ছে। সে পড়ানোর যিনি মানে যিনি পড়ানোর যিনি উদ্যোক্তা তাকে দেখে আমি খুব হতবাক হয়ে গেছিলাম। তার মানে নিজের যে সাধন বলতে একটা উঁচু ঢিপিওলা একটা চবুতরা জায়গা, তার চতুর্দিক বাঁশ লাগিয়ে এবং তাতে প্লাস্টিক লাগিয়ে, আর তার একটা আটচালা আছে, মাথায় একটা ওই খড়ের চাল আছে, সেইখানে তিনি সকালবেলা ছোট বাচ্চাদের পড়াতেন, দুপুরবেলা আরেকটু ধাড়ি বাচ্চাদের পড়াতেন, আর রাত্রিরে পড়াতেন যারা স্কুল ড্রপ আউট সে ভদ্রলোক তাদেরকে পড়াতেন, কিন্তু পড়াবেনই তিনি, ওই রকম সবটা লেখাপড়া শিখে উঠতে পারেননি তিনি পড়াচ্ছেন। মায়ের এই যে কথা যে বলছে না যে শুধু একজন লেখাপড়া শিখলেই ভালো হয়, সে আরও পাঁচজনের ভেতরে বিদ্যা বিতরণ করতে পারে। অন্নপূর্ণার মা একটি মেয়ে নিয়ে এসেছেন দীক্ষার জন্য, তিনি বললেন মা ও আমাকে খেয়ে ফেললো তোমার কাছে দীক্ষা নেবার জন্য, কি করি নিয়ে এলুম? মা বললেন আজ কি করে হবে, জল খেয়েছি। অন্নপূর্ণার মা ও তো খাইনি। তা মা তোমার খাওয়ার তো দোষ নেই। মা বললেন একেবারে কি ঠিক হয়ে এসেছো? অন্নপূর্ণার মা হ্যাঁ মা একেবারে স্থির করে এসেছ। মা সম্মত হলেন। দীক্ষার পরে শ্রী শ্রীমা মেয়েটির কথা বলতে লাগলেন, ও কি মা তেমন মেয়ে, ঠাকুরের বই পড়ে চুল কেটে পুরুষে যে তপস্যা করতে দীক্ষা তীর্থে বেরিয়ে গিয়েছিল, একেবারে বৈদ্যনাথে গিয়ে হাজির, সেখানে এক বনের মধ্যে বসেছিল, ওর মায়ের গুরু সেখান দিয়ে যাচ্ছিলেন, ওকে দেখতে পেয়ে পরিচয় নিয়ে নিজের কাছে রেখে ওর বাপের কাছে সংবাদ পাঠাতে ওর বাপ নিয়ে গেল। মা চুপ করে ওই কথাগুলি শুনলেন। আহা কি অনুরাগ, আপনারা আর কিছু না পারুন কথা বলাটা বন্ধ করুন। আহা কি অনুরাগ, আর সকলে বলতে লাগল ও মা সে কি গো, অমন রূপের ডালি মেয়ে, মেয়েটি খুব সুশ্রী, কেমন করে রাস্তায় বেরিয়েছিল, হোক গে বাপু অনুরাগ ভক্তি। নলিনীদি বললেন বাপরে আমাদের দেশ হলে আর রক্ষে থাকতো না। অবশ্য এইসব কথা মেয়েটির এবং অন্নপূর্ণার মার সাক্ষাতে হচ্ছিল। নলিনী ও আমার সঙ্গী একটি স্ত্রীলোক উভয়ই স্বামীর কাছে থাকেন না, কি কথায় যেন তাঁদের কথা বল এলো। মা বললেন ঠাকুর বলতেন জরু গরু ধান এই তিন রাখবে আপন বিদ্যমান, আর বললেন এসব চারাগাছের সময় বেড়া না দিলে ছাগলে মুড়াবে মাথা। দুটো জিনিস এখানে দেখার মতো, যেটা মা বলছেন এখানে, একটা যাকে দীক্ষা নিতে এসেছেন তার ঈশ্বর অনুরাগ খুব বেশি, মা সেই ঈশ্বর অনুরাগের প্রশংসা করছেন। তিনি বেরিয়ে পড়েছিলেন তখনকার দিনে এরকম দুঃসাহস বড় একটা দেখতে পাওয়া যায় না, চুল কেটে তিনি বেরিয়ে পড়েছিলেন পুরুষ সেজে পুরুষদের সঙ্গে এক দেশ থেকে আরেক দেশ আরেক তীর্থ, ঠিক যেরকমভাবে আমাদের গৌরীমা বেরিয়ে পড়েছিলেন। মা কিন্তু গৌরীমার ক্ষেত্রে সমর্থন করেছিলেন
কিন্তু ভারতী প্রাণার ক্ষেত্রে কিন্তু মা সমর্থন করেননি। সীতা সাবিত্রীর দেশে এই রকম জিনিসটা হবে এটা তারা চাননি। আমাদের ধর্মের বোধ থাকা দরকার, কিন্তু তার জন্য আমাদের নিজেদের যে শালীনতা বোধ সেটা যদি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, সেটাকে মা কখনো কোনো অবস্থাতেই সমর্থন করেননি। মা তার দীক্ষা দিয়েছিলেন, তার অনুরাগের প্রশংসা করেছিলেন। নলিনীদি বলছেন, তখনকার দিনে এসব শব্দ শুনলে আমরা বুঝতে পারি যে সমাজের কি অবস্থা ছিল। নলিনীদি বলছেন, বাপরে, আমাদের দেশ হলে আর রক্ষা থাকতো না, লোকে এক ঘরে করে দিত, তাদের দেশ হলে রক্ষা থাকতো না। সিস্টার নিবেদিতা জয়রামবাটি যেতে চেয়েছিলেন, মায়ের মা শ্যামাসুন্দরী দেবী বারবার তাকে অনুরোধ করেছিলেন যেন তিনি তাদের দেশে না যান, কারণ তাদের দেশে গেলে সমাজ তাদেরকে আলাদা করে দেবে। না, অবশ্য এই যে নলিনীদির এদের সঙ্গে সম্পর্কে যাবতীয় কথা হচ্ছিল সেগুলি সব এদের অনুপস্থিতির সময় এই কথাগুলি হচ্ছিল। নলিনী ও আমার এক সঙ্গী স্ত্রীলোককে ও আমার সঙ্গী একটি স্ত্রীলোক উভয়ে স্বামীর কাছে থাকেন না। এই ঘটনাগুলো লেখা হচ্ছে আপনাদের পড়লে মনে হয় ইয়ার এমন কি ব্যাপার, এখনকার দিনে তো এটা খুব স্বাভাবিক ব্যাপার, তখনকার দিনে কিন্তু এটা স্বাভাবিক ছিল না। মেয়েদের বাধ্য করা হতো সংসারে সব রকমের অ্যাডজাস্টমেন্ট করে কোনো রকম রেখে দেওয়া। বলছেন, মা বললেন, ঠাকুর বলতেন জরু গরু ধান, এ তিন থাকবে আপন বিদ্যমান। এই তিনজনের যেন নিজের ঘর থাকে, যেভাবেই হোক নিজের ঘরটিকে ভালোবাসে ভেসে সেখানে থাকতে হবে, এটা হচ্ছে মায়ের কথা। আর এই যে বেরিয়ে পড়ার যে নেশা, এটাকে মা সমর্থন করছেন না। মা বলছেন, চারা গাছ সময় বেড়া না দিলে ছাগলে মুড়াবে মাথা। এসে একটা আবেগের বসে সে নিজে বেরিয়ে পড়েছে, কিন্তু এই যে আবেগটিকে যদি সে ধরে যদি না রাখতে পারে তাহলে তার ঈশ্বর লাভ তো হবেই না, তার জীবন সংশয় হয়ে যাবে। যেরকম একটি ছোট্ট চারা গাছকে যদি ঠিকমতো প্রোটেকশন না দেওয়া থাকে, ছাগল গরুতে খেয়ে নেয় ঠাকুরের কথায়, পরে সেই চারা গাছটা যখন গাছ মহিরুহে রূপান্তরিত হয় তার গুঁড়িগুলো মোটা হয়, তাতে যদি হাতিও বেঁধে রাখা হয় তার কোনো ক্ষতি হয় না। ঠিক সেই রকম সাধক জীবনে আমাদের আবেগকে নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয়। আবেগ অনেক সময় আমাদের জীবনকে বেগ দেয়, কিন্তু সেই বেগ যদি সঠিক জায়গায় ব্যবহার না করা হয়, বেগ আমাদের জীবনকে আমাদের নিজের যে পথ তা থেকে ভ্রষ্ট করে। আগেকার দিনেই যে আমরা ভ্রষ্ট হয়ে পড়তাম, আগেকার দিন কেন এখনকার দিনের ক্ষেত্রেও যে ভ্রষ্ট হয়ে পড়তাম, তার মূল কারণ এই যে আমরা আমাদের নিজেদের আবেগের ওপর কন্ট্রোল করতে পারি না। মা কিন্তু বলছেন, যতই আমাদের আধ্যাত্মিক গুণ থাকা দরকার, নিজের আবেগের ওপর যেন একটা কন্ট্রোল বা রাশ থাকা দরকার। দুপুরে আহারান্তে সকলের পাশে শয়ন করলেন। নতুন মেয়েটির মা একটি শুতে বললেন, সে বললেন, না মা, আমি দিনের বেলায় শুই না। আমি তাকে বললুম, মা বলছেন কথা শুনতে হয়, তবে শুই বলে সে একটু শুয়ে আবার তখনই উঠে বারান্দায় গেল। মা বললেন, মেয়েটি একটু চঞ্চল, সেই জন্য বেরিয়ে গিয়েছিল। মা মেয়েটির জিকে জিজ্ঞাসা করলেন, মেয়েটির স্বামী কি করে, কেন মেয়েটিকে কাছে নিয়ে রাখে না? জি বলল, তিনি অল্প মাইনে পান, আর ঘরে কেউ নেই, ওকে নিয়ে একলাও রাখতে পারেন না, তাই শনিবার শনিবার শ্বশুর বাড়ি আসেন। অন্নপূর্ণার মা বলছেন, ও স্বামীকে বলে, তুমি আমার কিসের স্বামী? জগৎ স্বামী আমার স্বামী। মা কোনো উত্তর দিলেন না। এখানে দুটো জিনিস দেখবার মতো, মা নিজে যেটা লক্ষ্য করেছেন, তার ভগবানকে পাওয়ার জন্য একটা আকুলতা আছে, একটা ছটফটানি আছে, কিন্তু সেই ছটফটানিটাকে তার যে বেগটা সেটাকে নিয়ন্ত্রণ করার মতো যে চালিকা শক্তি এই রকম কিছু নেই, তাই অন্নপূর্ণার মা তাকে নিয়ে এসেছেন। তার স্বামী অল্প বেতনের কাজ করেন, সেই কারণে বাড়িতে কাজের লোক রাখতে পারেন না,
তাই এইরকম ছটফটে বউকে তিনি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রত্যেক সপ্তাহে শ্বশুরবাড়িতে আসেন। তার নিজের দৃষ্টিভঙ্গিতে তার স্বামীর চেয়েও বড় স্বামী জগৎ সংসারে আছেন, যিনি জগৎ স্বামী, যিনি আমাদের সকলকে নিয়ন্ত্রণ করে থাকেন। কিন্তু মা তার এই যে চঞ্চলতা, এটা কিন্তু খুব মানে অস্বাস্থ্যকর জিনিস, এতে আধ্যাত্মিক উন্নতি হয় না। আমরা যখন প্রথম প্রথম সাধু হতে আসি, আমাদের তখন নিজেদেরও মনে হতো যে সাধু হয়ে গিয়েই সমস্তটা দিন জপ ধ্যান আর এই ঈশ্বরের গুণগান নাম গুণগান, এতেই আমাদের সময় বেরিয়ে যাবে। এসে দেখলাম যে PPTCতে দেখলাম একটা লম্বা রুটিন ঝোলানো আছে, 3:30 ঘুম থেকে ওঠা, 3:45 মধ্যে রেডি হয়ে মন্দিরে যাওয়া, 4:00 মঙ্গল আরতি দর্শন, 4:00 থেকে 5:00 জপ ধ্যান, 5:15 মধ্যে মন্দির প্রদক্ষিণ করে ফিরে এসে 5:30 চ্যান্টিং, 6:00 টিফিন খেতে যাওয়া, 6:30 থেকে সবজি কাটা, 8:30 বাগান করা, 10:00 থেকে ক্লাস, একবারে পরপর পরপর রাখা রয়েছে। আমরা দেখতে থাকলুম, আমাদের মধ্যে একজন ছিল পীযূষ মহারাজ, এখন আর সে নেই, সে প্রথম দিন এসেই রুটিনটাকে ওপর থেকে নিচ অব্দি দেখে বললেন, এ তো সাধু হতে এসেছি অথচ ধ্যান জপের জন্য সকালে 1 ঘন্টা সময় আর বিকেলে 1.5 ঘন্টা সময় স্থির করা আছে, এই এতটুকু সময় ধ্যান জপ করে কি ঈশ্বর লাভ হবে? কোথায় রাজা মহারাজ বলেছেন দিনে 16 ঘন্টা করে ধ্যান জপ করতে হবে, আর এখানে 1 ঘন্টা আর বিকেলে 1 ঘন্টা বলার কথা আছে, এই 1-2 ঘন্টা ধ্যান জপ করে কি আর ঈশ্বর লাভ হবে? ঈশ্বর লাভ হতেই পারে না। শুধু সেইখানেই থামলো না, রাত্রিবেলা আত্মস্থানন্দজিকে ক্লাসে জিজ্ঞাসা করলেন। মহারাজ রোজ আমাদের ক্লাস নিতেন 10:00 থেকে 11:00 অবধি, সেখানে গিয়ে মহারাজকে সে সাহস করে বললে, মহারাজ এই যে আমাদের রুটিন আছে, এই সময় যে সকালে 1 ঘন্টা বিকেলে 1 ঘন্টা ধ্যান, এটা যথেষ্ট বলে আমার মনে হচ্ছে না, ধ্যানের সময়টা একটু বাড়ানো দরকার, কারণ সাধন ভজন হলে তবেই না সাধু জীবন তৈরি হবে। তো মহারাজের তো খুব রাজভারী ব্যক্তিত্ব ছিল, মহারাজ বললেন 7 দিন বাদে তুমি আমাকে এই রুটিনটা একবারে টোটো ফলো করে দেখাবে, যতক্ষণ পড়তে বলা আছে, যতক্ষণ জপ ধ্যান করতে বলা আছে, যতক্ষণ সবজি কাটতে বলা আছে, সব একবারে টোটো ফলো করে দেখিয়ে তারপর তুমি এসে বলবে যে যে সকালে 1 ঘন্টা আর বিকেলে 1 ঘন্টা, এই 2 ঘন্টা যে ধ্যানের সময়টা, এটা পুরোটা সময় তুমি ইউটিলাইজ করতে পারছ কি না, এটা তোমার জন্য যথেষ্ট না যথেষ্ট নয়। তা 7 দিন তো আমাদেরও বললেন মহারাজ, ওর মানে ওর অনুপস্থিতিতে বললেন, তোমরাও ভালো করে ওকে লক্ষ্য রাখবে, ও খুব সাধন ভজন করবে, এরকম মহারাজের মজা করে বলতেন সেরকম ওদের বললেন। আমরাও তাকে দেখতে থাকলাম, সেও একেবারে সেই ঘড়ি তার পকেটে একখানা সেই ঘড়ি ছিল সেইটা আর রুটিনটাকে সঙ্গে করে সারাক্ষণ ছোটাছুটি করছে, এত ছোটাছুটি করছে সারাদিন সমস্ত কাজ করতে করতে, জপ ধ্যানের যে 1 ঘন্টা বসা, সেই 1 ঘন্টা তাকে আমরা কিছুতেই স্থির হয়ে বসে থাকতে দেখছি না। তাকে ওই তাড়াহুড়ো করে জপ ধ্যান করতে হবে, ঠিক সময় মন্দিরে এসে জপ করবে, এইসব নানা রকমের তার যে ভাবনা চিন্তা চলছে, এই করতে গিয়ে সারা রাতই সে জেগে বসে আছে, ফলে যখন 4:00 থেকে 5:00 অবধি জপ ধ্যান করার কথা, তার শরীরটা মন্দিরে বসে আছে কিন্তু সে প্রায় মেজের সঙ্গে প্রায় শুয়ে পড়েছে, তার মাথাটা এই ছুঁই ছুঁই করছে, এমনকি সন্ধ্যারতির সময় সন্ধ্যারতির পরে যে জপ ধ্যান করা আমাদের প্রেয়ার হলে করার কথা বলা হতো, সেখানেও আমরা দেখতাম সে প্রায় শুয়ে পড়েছে, ক্লাস চলাকালীন ঘুমিয়ে কাদা হয়ে যাচ্ছে। তখন মহারাজ বললেন, সাধন জীবন মানে ওরকম এসেই 24 ঘন্টা ধ্যান জপ করা নয়, ওই যে পারিপার্শ্বিক যে কাজগুলো রাখা হয়েছে, ঈশ্বরের জন্য কাজ করছি তার মানে ঈশ্বরের সঙ্গ করা, ঈশ্বরের জন্য পড়াশোনা করছি তার মানে ঈশ্বরের সঙ্গ করা, এই ঈশ্বরের সঙ্গে ঘর করা একটা অভ্যাস তৈরি করতে হয়। ঈশ্বরের সঙ্গে যত আমাদের ঘর করার অভ্যাস তৈরি হবে, তত যখন এই 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ঈশ্বরের কোলে বসে থাকার কথা, সেই সময় আমরা ঠিক কোলে বসতে পারবো, নাহলে এমন ঘুম পাবে আমাদের ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা সত্যি দেখলাম ওই 1 ঘন্টা 1 ঘন্টা যথেষ্ট সময়
আমাদের মনকে এক করে রাখা। কিন্তু এই যে দৃষ্টিভঙ্গিটা বদলানোর দরকার, মহারাজ বারবার বলতেন যে সারাটা দিন যা কিছু করছি সবটুকু আমি ঈশ্বরের সঙ্গে করছি, যা কাজ করছি সেই জামা কাপড় কেচে পরিষ্কার করছি, ঘর পরিষ্কার করছি, সবটুকু ঈশ্বরের কাজ করছি। তিনি বলতেন যেদিন থেকে সঙ্গে এসেছো সেদিন থেকে তুমি ভগবানের, যা কিছু করবে সেটা নিজের হলেও সেটা ভগবানের সম্পত্তি রক্ষা করার। নিজের কাপড় কাচলে সেটা এমন নিখুঁত পরিষ্কার করে কাচতে হবে যে ঠাকুর আমাকে এই কাপড়টি দিয়েছেন তার মানে স্টক থেকে, এটাকে আমাকে যতদিন সম্ভব ব্যবহার করতে হবে, অতএব এটাকে নিখুঁত করে পরিষ্কার করে কাচতে হবে। ঠাকুর আমাকে এই ঘরটি দিয়েছেন থাকবার জন্য তার সম্পত্তি থেকে, এটা তার সম্পত্তি, তাই সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। যখন সবজি কাটবে মনে করবে যে ঠাকুরের সন্তানরা খাবে, ঠাকুর আমাকে এক ঘন্টা অধিকার দিয়েছেন তার সন্তানদের জন্য সবজি কাটার জন্য, সেটা আমি নিখুঁত করে কাটব। এই বারবার চিন্তা করতে করতে, বারবার চিন্তা করতে করতে এই গান আছে না, আমার ভিতর ও বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ওই ভেতরে এবং বাইরে দু জায়গায় সর্বাবস্থায় ঈশ্বরের চিন্তা করতে করতে ঈশ্বরীয় ভাবটা নিজের ভেতরে জাগানোর কথা তিনি বলতেন। ঠাকুর ঘরের উত্তরের বারান্দায় মেয়েরা সব গল্প করছে, বড় গোল হচ্ছিল। মা বললেন, বলে এসো তো মা আস্তে কথা বলতে, এক্ষুনি শরতের ঘুম ভেঙে যাবে। তিনি নিচের বৈঠকখানার ঘরে শুয়েছিলেন, ঘরটি এখন নির্জন দেখে মাকে সাধন ভজন ও দর্শন সম্বন্ধে কয়েকটা কথা জিজ্ঞাসা করলাম। মা বললেন, ঠাকুর ও আমাকে অবহেদভাবে দেখবে, আর যখন যে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে, ধ্যান হয়ে গেলেই পূজা শেষ হলো। এইখানে অর্থাৎ হৃদয়ে আরম্ভ করে এইখানে অর্থাৎ মস্তিষ্কে শেষ করবে, এই বলে দেখিয়ে দিলেন। মা বললেন, মন্ত্রতন্ত্র কিছু না মা, ভক্তি সব, ঠাকুরের মাঝে গুরু ইষ্ট সবই পাবে, ইনি সব। শরৎ মহারাজ দুপুরবেলা ওই নিচের ঘরটাতেই থাকতেন। শরৎ মহারাজের একটা অদ্ভুত জীবন, শরৎ মহারাজের ঘর থাকার ঘরটা ছিল পাশের ঘরটা, মায়ের ঠিক পাশের ঘরে। শরৎ মহারাজের নিজের জন্য খাট ছিল, কিন্তু সেই খাটে শরৎ মহারাজ কোনোদিন শুতে পেতেন না, সেই ঘরে শুতেন যোগিনমার নাতি কার্তিক আর এরা সব, পরবর্তীকালে যিনি স্বামী নির্লেপানন্দ হয়েছেন। শারদানন্দজির প্রতি, শারদানন্দজিকে তারা এত ভালোবাসতেন এবং শারদানন্দজিও তাদের এত ভালোবাসতেন, জানলাটায় খুব জানলা দিয়ে খুব ঠান্ডা বাতাস ঢুকছে। শরৎ মহারাজ বললেন, হ্যাঁ রে কার্তিক, একটুখানি জানলাটা বন্ধ করে দে না। তারা এতটুকু খাট থেকে নামলো না, শরৎ মহারাজ মেঝেতেই শুয়ে আছে, বলছেন আপনি উঠে জানলাটা বন্ধ করে দিন না। শারদানন্দজি সারাদিন কাটত, তিনি সকালবেলা তৈরি হয়ে সেই যে একতলায় নেমে যেতেন ওই বসার ঘরেতে তিনি থাকতেন। বাড়ির মেয়েরা এমন এমন একটা সুন্দর নিজের অভ্যাস তৈরি করেছিলেন, বাড়ির মেয়েরা যে যত গোলমাল চিৎকার করত শারদানন্দজির কানে সেগুলো ঢুকত না। ওই ঘরটিতে ওই দরজা দিয়ে ঢুকে, আপনারা যারা মায়ের ঘর দেখেছেন ওই ঘরের দরজাটিতে ঢুকে সেই ছোট্ট একটি ওনার ইয়ে ছিল, ওই চৌকি, লেখার চৌকি ছিল, আর তার সেই কলম দস্তাবেজ দিয়ে তিনি ওইখানে বসে লিখেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। এটা ভাবলেও কীরকম অবাক হতে হয়, মায়ের বাড়ির সব রকমের দায়িত্ব, রামকৃষ্ণ মিশনের সব রকমের দায়িত্ব, যার যার মাথা খারাপ হয়েছে সাধুদের সাধন ভজন করতে গিয়ে তাদের দায়িত্ব সব নিয়ে শারদানন্দজি বসে ওই লীলা প্রসঙ্গ লিখেছেন। আপনারা লীলা প্রসঙ্গ পড়লেই জানতে পারবেন তার ভাব, তার ভাষা, তার গাম্ভীর্য, এটা কত কঠিন। চেতনানন্দজি যখন লীলা প্রসঙ্গের ইংরেজি অনুবাদ করতে গেলেন শ্রীরামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিভাইন প্লে, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কি ভাবনা চিন্তা থেকে করলেন, আপনি কি করে এটাকে এত সুন্দর করলেন, বললেন আমার মনে হয়েছিল যে লীলা প্রসঙ্গের একটা সঠিক ইংরেজি অনুবাদ দরকার আধুনিক ইংরেজিতে, শ্রীরামকৃষ্ণ দ্য গ্রেট মাস্টার তার যে ইংরেজি সেটা ভীষণ কঠিন, যারা ইংরেজি ভাষা বোঝে তারাই সেই বইটা পড়তে চায় না।
তা সেই কারণে তিনি চেয়েছিলেন, বলেছিলেন আমি ওই শুধুমাত্র সূচিপত্রটা অনুবাদ করেছিলাম এক বছর ধরে। আমি ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যদি আমি সূচিপত্রটা তোমার ঠিক মতো মনোমতো অনুবাদ করতে পারি তাহলে জানবো এটি অনুবাদ করার জন্য তোমার এবং শারদানন্দজির ইচ্ছা বা আশীর্বাদ দুটোই আমার কাছে আছে। আমার এক বছর লেগেছিল শুধু সূচিপত্রটা অনুবাদ করতে। আপনারা লীলা প্রসঙ্গে সূচিপত্র দেখলেই বুঝতে পারবেন সেটা এমন কিছু কঠিন কাজ নয়, কিন্তু এক একটি শব্দকে শারদানন্দজি যে ম্যাগনিটিউড নিয়ে ব্যবহার করেছিলেন তার প্রতিবোধক তার প্রতিরূপ ইংরেজি সহজ শব্দ খুঁজতে চেতনানন্দজির সময় লেগেছিল এক বছর। আর শরৎ মহারাজ ওইখানে ওই ভীষণ গোলমাল, মেয়েদের ওই মারপিট, কে স্কুলে যাচ্ছে কে স্কুলে যাবে না, কে নিরামিষ খাবে কে আমিষ খাবে না, মায়ের কাছে কার দীক্ষা হবে কার দীক্ষা হবে না, এবং দীক্ষা হলে তার কি হবে, রামকৃষ্ণ মিশনে কোথায় জমি কেনা হবে, কে ট্যাক্স দিতে পারছে না, কার জন্য কম্বল পাঠাতে হবে, কে মায়ের বাড়িতে এসে ছুরি ফেলে চলে গেছে, তার সেই ছুরিটাকে একটা খামের ভিতরে মুড়ে ওই পথে কে যাচ্ছে তার খোঁজ রেখে তার হাত দিয়ে পাঠিয়ে দেওয়া, এত কিছু সত্ত্বেও শারদানন্দজি লিখতেন। এক অদ্ভুত যোগী, এইরকম যোগী আমাদের সঙ্গে আসবে না। স্বামীজি বলেছিলেন বেলে মাছের রক্ত শুধু বেলে মাছের রক্ত নয়, আমার মনে হয় বরফ দিয়ে তৈরি করা ওনার রক্তটা ছিল। সমস্তটা দিন তিনি কাজ করছেন, প্রচণ্ড কর্মোদ্যোগী। আবার হয়তো শ্রী শ্রী মায়ের সন্ধেবেলা ইচ্ছে হয়েছে যে শরৎ যদি একটু গান গায়, ব্যাস সঙ্গে সঙ্গে শারদানন্দজি সমস্ত কাজ পেলে ওই একতলায় ঢুকে যে অমল মহারাজের ঘরের সামনে যে বারান্দাটা আছে সেইখানে ইয়ে পেতে কি বেশ বলে শতরঞ্চি পেতে তিনি সেইখানে মায়ের উদ্দেশ্যে, মা দোতলায় বসে থাকতেন, সেখানে মায়ের উদ্দেশ্যে একতলায় বসে তিনি গান গাইতেন। এখনকার মায়ের বাড়ি দেখলে আপনারা আগেকার মায়ের বাড়ির কোনো চেহারাই বুঝতে পারবেন না। এখন মায়ের বাড়ির যে দোতলার বারান্দাটা অতটা চওড়া, যখন মায়ের বাড়ি কেনা হয়েছিল তখন কিন্তু অতটা চওড়া ছিল না, সরু বারান্দা ছিল। সেই কারণে বুঝতেই পারবেন যে যখন শারদানন্দজি গাইতেন মা উপর থেকে শুধু শুনতে পেতেন না, মা দেখতেও পেতেন। সেই শারদানন্দজি শুয়ে আছেন, শারদানন্দজির ঘুম ভেঙে যাবে এই নিয়ে মায়ের চিন্তার অন্ত নেই। মা এখানে একটা টিপস বলেছেন, এটা কিন্তু অনেক সময় আপনারা যেরকম গুরুর ধ্যান সম্পর্কে বা ইষ্টের ধ্যান সম্পর্কে যেরকম টিপস পেয়েছেন তার কিন্তু একটু বিপরীত, এটা ইন্ডিভিজুয়ালি করা, কিন্তু শেষের কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মা বলছেন ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে, আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে, ধ্যান হয়ে গেলে পূজা শেষ হয়ে গেল। গুরু এবং ইষ্টকে অভেদ দর্শন করতে হয়। আমাদের মনে আছে আমাদের যেদিন মন্ত্রদীক্ষা হলো, মন্ত্রদীক্ষার শেষে পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ আমাদের একটা খুব সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন আজকে আমাকে তোমরা খুব ভালো করে দেখে রাখো। তখন ঠিক বুঝতে পারিনি কেন বলেছিলেন, কিন্তু এখন বুঝতে পারি যখন গুরু মন্ত্রদীক্ষা দিতে আসেন শিষ্যের কাছে তখন গুরু এবং ইষ্ট এক হয়ে থাকেন, গুরুর ভেতর দিয়ে ইষ্ট প্রকাশ হয়। তাই ওই গুরু ইষ্ট অভেদ মূর্তি কেমন দেখতে হয় সেটা সেই দিনকে তিনি দেখিয়ে দিতে চেয়েছিলেন। সেই গুরু এবং ইষ্টের অভেদ মূর্তির কথা বলা হয়েছে আমাদের যে ধ্যানের পদ্ধতি, প্রথমে বলা হয়েছে মানস পূজায় ইষ্টের গুরুর পূজা করতে হয়। গুরুকে যেরকমভাবে আমরা সব খাবার দাবার দিই, হাত মুখ ধোয়াই, পোশাক পরিচ্ছদ পরাই, চন্দনের মালা পরাই, ফুলের মালা পরাই, চন্দনের টিপ পরাই, ফুলের মালা পরাই, অঞ্জলি দিই, এইরকম নানা কিছু করে তারপরে একটা সময় ইষ্টের সঙ্গে লয় করে নিতে হয়। আমাকে একজন প্রবীণ সন্ন্যাসী, আমি তাকে বলেছিলাম এই ইষ্টের সঙ্গে লয় কেমন করে করাতে হয় এটা কিন্তু আমি জানি না। সে প্রবীণ সন্ন্যাসী আমাকে একটা খুব বদবুদ্ধি দিয়েছিলেন, বলেছিলেন তোর মহারাজ কীরকমভাবে হেঁটে আসে দেখেছিস, মহারাজের ডান হাতে লাঠি থাকে আর বাঁ হাতটা সেবকরা ধরে থাকে, তুই কল্পনা করবি তোর মাথা থেকে মহারাজ ঠিক ওইভাবে তোর হাত ধরে
টুকটুক করে ওপর থেকে সিঁড়ি দিয়ে যেন নিচে তো হৃদয়ে এলেন। আর সেইখানে এসে ঠাকুরের সামনে যেই গিয়ে তিনি দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে তিনি ঠাকুরের মধ্যে বিলীন হয়ে গেলেন। বললেন, এই এই সিনেমাটা রোজ ভাববি, তাহলে দেখবি তোর গুরু আর ইষ্টের সাথে যে মিলন হয়ে যাচ্ছে এটা ভাবতে কোনো সমস্যা হবে না। আবার একই সঙ্গে ওই গুরুর সঙ্গে ওইখান থেকে এই অবধি আশা, এই এতটা পথ তোর আশাও হবে, এইটার কথা তিনি আমাদের বলেছিলেন। মা বলছেন, ঠাকুর এবং আমাকে অভেদ জ্ঞান করবেন। মা দীক্ষার সময় যে কথাটা বলতেন, মায়ের শিষ্যদের কাছে শুনেছি, মা বলতেন যে ঠাকুর হলেন তোমার ইষ্ট এবং ঠাকুরই হলেন তোমার গুরু, আমি তোমার শুধু মা, আমার আর আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। মা নিজেকে কখনো নিজেকে গুরু হিসেবে কোনো দিন প্রকাশ করেননি, তিনি বলছেন ঠাকুরই তোমার ইষ্ট এবং ঠাকুরই তোমার গুরু, আমি শুধু তোমার মা। যেমন মা আমাদের চালিকা শক্তি, ঠিক সেই রকম মা। বলছেন সবসময় ধ্যান হয়ে গেলেই পূজা শেষ হয়ে গেল। সত্যি তাই, আমাদের যে পূজা পদ্ধতিটা তাই আছে, আমাদের যে সাধন পদ্ধতিটা তাই, প্রার্থনা, তারপরে মানসোপচারে পূজা, তারপরে ইষ্টের কাছে অনুমতি নিয়ে জপ করা, তারপরে ধ্যান করা, এবং এই সাধনের যাবতীয় ফল তার পাদপদ্মে নিবেদন করে সেই সাধনার যে আনন্দটা সেই রেসটা নিয়ে এগিয়ে চলা, এইটা বলে দেওয়া আছে। এরপরে মা আরেকটা দারুণ কথা বলছেন, বলছেন মন্ত্রতন্ত্র কিছুই নয় মা, ভক্তি সব, ঠাকুরের মাঝে গুরু ইষ্ট সব পাবে, উনি সব। মন্ত্র দিয়ে যে শেষকালে হবে তা নয়, মন্ত্র হচ্ছে ধরার একটা সাধন। আপনি একটা বাচ্চা ছেলে যে সবসময় পালিয়ে পালিয়ে যাচ্ছে, তাকে হাতে পায়ে কিছু দিয়ে মেধে ধরে রাখতে চাইছেন, মন্ত্র হচ্ছে ইষ্টকে ধরার দড়ি, আর কিচ্ছু নয়। কিন্তু সেই দড়িটা যদি খুব শক্তপোক্ত না হয় তাহলে কিন্তু হয় না, যে দড়িটা তখনই শক্তপোক্ত হয় যখন তার সাথে ভক্তি মেশানো থাকে। সেই ভক্তি মেশানো দড়িতে অবশ্যই ঈশ্বর আমাদের হাতে বাধা পড়েন, আমরা যেন ভগবানকে ধরতে পারি, এইটার কথা বারবার বলা হচ্ছে। আমাদের ভক্তি যদি না থাকে তাহলে সেই পাখি পড়ার মতো হবে। সেই একটা গল্প আছে, একজন লোক একা থাকতেন, সারা দিন একা থাকতেন, সারা জীবন একা থেকেছেন। তারপরে যখন তার চাকরি বাকরি সব শেষ হয়ে গেল, একা একা কেমন করে বাড়িতে থাকবেন এই ভেবে সবাই খুব তার জন্য চিন্তিত। তখন একজন তাকে বুদ্ধি দিলেন, তুমি একটা কথা বলা পাখি কিনে নিয়ে এসো। সেই কথা বলা পাখি কিনে নিয়ে এলে সে কলকল ঝলঝল করে কথা বলবে, আর তোমার মনে হবে হ্যাঁ তোমার একজন সঙ্গী আছে। তারা সত্যি সত্যি একটা কথা বলা পাখি কিনে নিয়ে এলো। সেই কথা বলা পাখি নানা রকমের কথা বলে, সেই একটা সোনার খাঁচায় করে সেই কথা বলা পাখিকে নিয়ে আসা হলো, ওনাকে একটু জল দিন। সেই কথা বলা পাখিকে সে নিয়ে আসা হলো সোনার খাঁচা, আর তাতে আবার সেই সোনার দণ্ড, তাতে বসে পাখি এদিক যায় ওদিক যায় আর কলকল ঝলঝল করে কথা বলে। বাড়িতে নিয়ে আসার পরে সেই পাখি যে কথা বলবে বলে যাকে নিয়ে আসা হয়েছিল সে একটাও কথা বলে না। পরের দিন দোকানে গিয়ে লোকটা বলল, হ্যাঁ হ্যাঁ তোমরা যে বলেছিলে কালকে পাখিটাকে দেখলাম যে এত কথা বলে, কই কথা তো শুনি না। বলছে আসলে এখানে অনেক পাখি ছিল তো তাদের দেখে ওর কথা বলবার ইচ্ছে হতো, আপনি আয়না কিনে নিয়ে যান, গোটা খাঁচাটার চতুর্দিকে আয়না লাগিয়ে দিন, আর আয়নায় যত সে তার প্রতিবিম্ব দেখতে পাবে সে ভাববে অনেক পাখি, তার মতো অনেক পাখি আছে, সেও কলকল ঝলঝল চলচল করে কথা বলবে। আয়না কিনে নিয়ে এসে সেই পাখির যে খাঁচা তার চতুর্দিকে বসিয়ে দেওয়া হলো, পাখিটা এদিক থেকে ওদিকে যায় সেদিক থেকে ওদিকে যায়, কথা আর সে বলে না, কিন্তু সে এক প্রত্যেক সময় খাঁচার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুঁজে বেড়াচ্ছে কিছু একটা যেটা খাঁচাটাতে নেই। তারপরে তৃতীয় দিন আবার লোকটা সেই পাখিওয়ালার কাছে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ সেই পাখি তো কথাও বলে না কিছুই বলে না, শুধু খাঁচার এ প্রান্ত থেকে ও প্রান্ত আর ও প্রান্ত থেকে এ প্রান্ত কিছু একটা খুঁজে বেড়ায়। বললো আসলে বোধহয় সে দোল খেতে পাচ্ছে না, আপনি একটা সোনার দোলনা নিয়ে গিয়ে
খাঁচার ভিতরে বসিয়ে দিন। তারপরে সেই খাঁচাটার মধ্যে সেই সোনার দোলনা বসিয়ে দেওয়া হলো। পাখিটি খাঁচার ভেতরে চুপটি করে বসে দেখল, সোনার খাঁচা দোলনা বসানো হলো। পাখিটা সেই সোনার খাঁচায় বসে দুবার দোল দিয়ে আবার সেই তার পুরনো জায়গায় ফিরে গেল। আর এ প্রান্ত থেকে ও প্রান্ত সে খুঁজে বেড়াচ্ছে, কিছু একটা জিনিস খুঁজছে। চতুর্থ দিন পাখিটা একেবারে মড়মড় অবস্থায় যখন, তখন সেই মালিক সে খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে পাখিটাকে খাঁচা থেকে বার করে নিয়ে এলো। পাখি প্রায় মৃতপ্রায়, পাখির মুখে দুফোঁটা যখন জল দিচ্ছে তখন পাখি ফিস ফিস করে তাকে কয়েকটা কথা বলল। সেই মৃত পাখি, সেই সোনার খাঁচা, সেই আয়না সবগুলো নিয়ে সে দোকানে এসে হাজির। বললে, এত পয়সা খরচ করে পাখি নিয়ে গেলুম, ওই পাখি তো কথা বলল না। বললো, সে কি একেবারে কিচ্ছু বলেনি? বলছে, হ্যাঁ, মরবার সময় ফিস ফিস করে আমাকে বলেছে, দোকানদাররা নিয়ে আসার সময় বলে দেয়নি আমি সারাদিনে কি খাই। আমার তার সোনার খাঁচা আছে, তার চতুর্দিকে আয়না আছে, দোলবার জন্য সোনার দোলনা আছে, কিন্তু বাটিতে কোথাও খাবার নেই। পাখিটি যে কথা বলবে, যে খেয়ে দিয়ে যে কথা বলবে, যে শক্তি অর্জন করে কথা বলবে, সেইটিই নেই। এখানেও ঠিক তাই, আমাদের মন্ত্র আছে, তন্ত্র আছে, পুজো করার সমস্ত ইচ্ছে আছে, বাসন আছে, আসন আছে, বসন আছে, সব আছে, কিন্তু আমরা যে জিনিস দিয়ে ভগবানকে ধরবো সেই ভক্তিটাই আমাদের নেই। মা যেন সেইটি বারবার বলছেন, মন্ত্রতন্ত্র কিছু নয়, ভক্তি সব, ঠাকুরের মাঝে গুরু ইষ্ট সব পাবে, ইনি সব। এইখানে আবার একটা ছোট্ট টুইস্ট করার কথা, যে ঠাকুরের মাঝখানে গুরু ইষ্টকে কেমন করে পাব। আমরা আসলে গুরুকে মানুষের রূপ ধরে দেখি, একজন মানুষের কাছে তো আমাদের দীক্ষা হয়। যখনই আমরা মানুষ নিজের গুরুর কথা ভাবি, তখন গুরুর সেই মানুষের ছবিটার কথাই আমরা ভাবার চেষ্টা করে থাকি। সেই কারণে আমাদের গুরুর ভেতরে ইষ্ট বুদ্ধি হয় না। তাই বলছেন যে গুরুর ভেতরে ইষ্টকে, গুরু ইষ্টে ঠাকুরের মাঝখানে গুরু ইষ্ট সবই পাবে। ঠাকুরের ভেতরে তার সেই মানবীয় রূপটিও আছে, আবার এই রূপটিও আছে, যে রূপটি দিয়ে তিনি ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন। মানুষের কথা যখনই আমরা ভাবতে যাই, তখন মানুষের ভালোর সঙ্গে তার মন্দ করার কথাটাকেও, আমরা তাদের মন্দ গুণগুলো আমাদের চিন্তা করতে পারি। ঠাকুর হলেন এমন একটি, ঈশ্বরের এমন একটি রূপ, যেখানে গুরুর সেই পবিত্র রূপটিও দেখতে পাবো আমরা, আর ঈশ্বরের সেই সর্বময়তা, সে সর্বময় রূপ, সেটিও আমরা দেখতে পাবো। আজকে আমরা এইখানেই থামবো, কারণ এইখানে যদি না থামি তাহলে অধ্যায়টা খুব বড়। কিন্তু এই সব কিছুর মূলে একটা, যে কথাটা মা একেবারে শেষ করছেন, যেটা দিয়ে আজকের আলোচনাটা যেটা শেষ করছেন, মা বলছেন বারবার করে, মন্ত্রতন্ত্র কিছুই নয়, ভক্তি সব মা, ভক্তি সব। এই বোধটা যেন আমাদের ভেতরে চায়। আমাদের অনেক সময় আনুষঙ্গিক জিনিসপত্র জোগাড় করতে করতেই আমাদের যেন সব সময় বেরিয়ে যায়। আমরা যখন প্রথম দীক্ষা নিই তখন তো ছাত্র, তখন এই বাড়িতে সবাই যেরকম ফুল, জল, বেলপাতা, বাতাসা সব দিতেন, সেগুলো কোনোটাই ভগবানকে দিতে পারি না, ইচ্ছেও করে না। রোজ আজকে দিলুম কাল ভুলে গেলুম, এরকম হতো। এই নিয়ে বাড়িতে খুব আমরা বকাঝকা খেতাম। একদিন গিয়ে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে গিয়ে বললাম, জানেন তো ঠাকুরকে ফুল জল দিই না বলে সবাই খুব বকাঝকা করে। মহারাজ খুব হেসে বললেন, কি করো তুমি? আমি কি করি সেটা বললাম, তার জন্য আমাকে খুব ট্রাভেল করতে হয় সেটাও বললাম। উনি বললেন, তুমি একটু ধূপ দিতে পারবে রোজ সকাল সন্ধ্যা যখন সাধন ভজন করবে? আমরা হ্যাঁ দিতে পারবো। উনি বললেন, তুমি রোজ ধূপ দেবে, আর যখন ধূপ দিয়ে ভগবানের সামনে বসবে তুমি মনে মনে কল্পনা করবে, তুমি তোমার সবটুকু উৎসর্গ করে তাকে দিয়েছো, ওই ভালোবাসাটা যেন তুমি দিতে পারো, তোমার ভালোবাসার সবটুকু যেন তুমি উজাড় করে তাকে দিয়েছো। সেই ভালোবাসাটাই রূপান্তরিত হচ্ছে ফল, সেই ভালোবাসাটা রূপান্তরিত হচ্ছে ফুল, সেই ভালোবাসাটা রূপান্তরিত হয়েছে তোমার সর্বস্বতা। এই দিয়ে ভগবানকে ডাকবে। এইভাবে যদি ভগবানকে ডাকতে পারো তা
তাহলে ফুল জল এই সমস্ত নানা কিছু দিয়ে তার যে তুমি তার পুজো করতে পারছ না এর কোনো কষ্টবোধ তোমার হবে না। মহারাজের কথার ভেতরে এত তীব্রতা ছিল আমি আজ অনুভব করি। অনেক সময় আমরা মন্দিরে যাই দেখি আমরা সঙ্গে ফুল বেলপাতা কিছুই থাকে না, কিন্তু আমার কখনো মনে হয় না যে আমি ফুল বেলপাতা ছাড়াই পুজো করছি। চোখ বন্ধ করলে মনে হয় আমার হাতে একটা বড় পুষ্পমাল্য আছে, আমি সেই পুষ্পমাল্য তার গলায় পড়াতে পারছি। আর যেন ভক্তি পুষ্পের মতো নানা রঙের, ওই যে বলছেন না পত্রপুষ্প সমায়ুক্তম শ্বেত পীত কৃষ্ণারুণা কৃষ্ণারুণা অঞ্জল পূরিত মাত পুষ্পাঞ্জলি প্রগৃহ্যতম। দেবী দুর্গাকে অঞ্জলি নিবেদন করার সময় বলা হয় পত্রপুষ্প সমায়ুক্তম, ফল ফুল এবং পাতা পত্র পুষ্প সমায়ুক্তম, ফুল কী কী আছে না শ্বেত পীত কৃষ্ণারুণা, সাদা রঙের ফুল নীল রঙের ফুল লাল রঙের ফুল সব আছে। অঞ্জল পূরিত মাত পুষ্পাঞ্জলি প্রগৃহ্যতম, আমি হাত ভর্তি করে সেই ফুল তোমায় নিবেদন করছি তুমি গ্রহণ করো। আমি কখনো কোনো দিন এই যত বছর এত বছর দুর্গাপুজো করেছি খুব রেয়ার নিজে নিজে অঞ্জলি দিয়েছি মায়ের কাছে, কিন্তু রোজ অঞ্জলি দেওয়ার সময় যখন বলা হতো তখন সকলকে বলানোর সময় এটা মন্ত্রটা আমি বলতাম এবং মনে মনে কল্পনা করতাম আমার হাত ভর্তিও ফুল আছে, লাল নীল সবুজ বেগুনি নানা রকমের ফুল আছে, আমার সেই ভক্তি পুষ্প সবটুকু তার পাদপদ্মে নিবেদন করছি। এই ভাবটা আমাদের ভেতরে জাগিয়ে রাখা দরকার, আমার সর্বস্বটুকু তোমায় নিবেদন করেছি, আমার ভেতরের যাবতীয় ভাবটুকু তোমায় নিবেদন করেছি। অঞ্জল পূরিত মাত পুষ্পাঞ্জলি প্রগৃহ্যতম, আমি অঞ্জলি ভর্তি করে আমার সেই ভক্তি পুষ্প তোমায় নিবেদন করছি, দয়া করে গ্রহণ করো। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।